নমস্কার, পাবলিশ ক্রিয়েশনসে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আর এর আগে যে ভিডিওগুলি ছেড়েছিলাম অ্যানুয়াল ফাংশনে, সেই অনেক কিছু শেয়ার করেছি, আর শেষ যে অংশটি এই ভিডিওতে শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন মেয়েদের কত সুন্দর প্রতিভা, মেয়েদের নাচ গান আবৃত্তি, আর এর সঙ্গেও দিদিমণিরাও অনেক সহযোগিতা করেছেন। দেখতে থাকুন মা নিজের সন্তানকে কত কষ্ট হলেও আদর যত্নে তাকে মানুষ করে, আর সেই সন্তান যখন বড় হয় তখন ওই মাকে নিজের কাছে রাখতে পারে না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হয়। এই পারফরমেন্সের মাধ্যমে আমরা সেটাই দেখব। কাকে খেলো পোষা বুড়ো ময়না, স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা ভরমি কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কোকা, মানে না থাকলে যে কি করবি পোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদত খোকা আমার কথা শুনে, খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝিয়ার মনে, ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধ। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, এখানে আবৃত্তির কিছু অংশ মেয়েদের কাছে শুনি। জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমাদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছিল, কেউ ডাক্তার, কেউ উকিল, অমল কান্তি কিন্তু সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর। জাম আর জাম লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মেয়েরা এখানে নাচ করছে এবং দিদিমণিরা গানে সহযোগিতা করছেন। যে দিদিমণিরা আছেন তারা হলেন দীপান্বিতা দিদিমণি এবং দীপশিখা দিদিমণি, গান করছেন। তো অ্যানুয়াল ফাংশনের শেষ অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর কালচারাল দিদিমণিরা ছিলেন অর্চনা দিদিমণি, ব্রততি দিদিমণি, দীপান্বিতা দিদিমণি আর দীপশিখা দিদিমণি। তারা অর্গানাইজ করেছে এই প্রোগ্রামটা এবং এখানে ইলেভেন মেয়েরা সবাইকে পুরো স্কুলকে খাওয়াতে তারা সহযোগিতা করে, তারাই পরিবেশন করে। এবং এখানে টুয়েলভের মেয়েরা যারা এবছর পরীক্ষা দেবে তাদেরকে খাওয়াচ্ছে, পরিবেশন করছে ইলেভেন মেয়েরা, আর তারা খুবই আনন্দে এইসব কাজ করে। আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে হচ্ছে 11th মার্চ, কিন্তু
এটা আমরা পালন করি আগেই, কারণ স্পোর্টস হয়ে যায় অ্যানুয়াল স্পোর্টস, তারপরেই আমরা অ্যানুয়াল ফাংশন ফাউন্ডেশন ডে আমরা পালন করি। আর এই অর্গানাইজেশনে সমস্ত টিচাররা এবং সমস্ত অফিস স্টাফ আর বিশেষ করে ক্লাস ইলেভেনের মেয়েরা খুবই মন দিয়ে তারা কাজ করে এবং তারা খুবই হ্যাপিলি, মানে খুবই আনন্দে, এবং তারা এত খেটেছে, তাদেরকে স্পেশাল থ্যাঙ্কস আমি দিতে চাইছি এই ব্লকের মাধ্যমে। তো তার তো বন্ধুরা, আপনারা লাইক সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টস করবেন আপনাদের এই ব্লগটা কেমন লাগলো। ধন্যবাদ।